কেউ আনমিউট করার চেষ্টা করবে না। ক্লাসের শেষে আমি তোমাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব, তখন কিন্তু তোমরা কথা বলবে, একজন একজন করে তখন প্রশ্ন করবে, ঠিক আছে? আর বুঝতে না পারলে তখন আমি জিজ্ঞাসা করবো। ক্লাসের মধ্যে কেউ কোনো কথা বলবে না, তাহলে কিন্তু আমি দেখব কে কথা বলছে, এখানে কিন্তু শো করছে, কিন্তু ডিসপ্লে শো করবে, তখন কিন্তু আমি তাকে গ্রুপ থেকে আমি বাদ দেওয়ার চিন্তা ভাবনা করবো, ঠিক আছে? আমরা এখন প্রথমে মিউট করে রাখছি, অল মিউট অপশনে রাখছি আমরা। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম। কেউ আনমিউট করবে না, আমরা ক্লাস শুরু করি, ঠিক আছে? আমরা ক্লাস শুরু করি, সময় চলে যাচ্ছে, আমরা ক্লাস শুরু করে দিই। আচ্ছা, আমরা ক্লাস শুরু করছি। প্রথমে আমি তোমাদেরকে একটু তোমাদের সাথে একটু কথা বলে নেই। আমরা আজকের ক্লাসে আমরা দৈর্ঘ্যের এককের গুণিত ও ভগ্নাংশ যেটা আছে সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। তারপর আমরা জানবো সূর্যঘড়িটা বিভিন্ন আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ। তার আগে আমরা জেনে নিই এই অধ্যায় থেকে প্রথমে আমরা কি জেনেছিলাম। এই অধ্যায় থেকে কিন্তু প্রথমে আমরা কি জেনেছিলাম, বিজ্ঞান কি জেনেছিলাম, আর কি বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলো আমরা জেনেছিলাম, তাই না? আমরা জেনেছিলাম পরীক্ষণ কাকে বলে। আমি বলেছি তোমাদেরকে যে পরীক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষণটা কি আমাকে আবদুল্লাহ 107 সে একটু বলতে পারবে, পরীক্ষণটা কি, পরীক্ষণটা কি আবদুল্লাহ আমাকে একটু বলবে, পরীক্ষণটা কি 107 রোল? আবদুল্লাহ বলো পরীক্ষণটা কি, পরীক্ষণটা কি? যে পরীক্ষণ হলো বিজ্ঞানের জ্ঞান লাভের একটি নতুন পদ্ধতি, বা বলতে পারে আরেকটি উন্নততম পদ্ধতি হচ্ছে কি আমাদের এই পরীক্ষণ। এখানে কি হবে, জানা বা বিদ্যমান তথ্যের আলোকে একটা আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ, তার পরবর্তীতে ওই কি হবে ওটা আবার পরীক্ষণের মাধ্যমে আমরা যাচাই করব আমাদের এই আনুমানিক সিদ্ধান্ত ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে ওটা তো ঠিকই থাকলো, আমরা সিদ্ধান্ত গ্রহণ করে ফেললাম। যদি ঠিক না থাকে তাহলে আমাদেরকে নতুন করে একটি আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তারপর আমরা পরীক্ষণের মাধ্যমে আবার সেটা যাচাই বাছাই করে আমরা দেখবো ঠিক আছে কি না। তবে পরীক্ষণ পদ্ধতির একটি মূল বৈশিষ্ট্য হলো এখানে একটি মাত্র, সবকটি চলক স্থির থাকবে, একটি মাত্র চলক কি হবে, এখানে আমাদের একটি মাত্র চলকের পার্থক্য থাকবে। আমরা যখন দেখা যাচ্ছে স্থির দেখে সকল, এখানে সকল চলক আমরা স্থির রাখবো, একটি মাত্র চলক পরিবর্তন করা হয়। যেমন আমি তোমাদেরকে এর আগেও একটি ভিডিও ক্লাসে দেখিয়েছি, বা আমাদের যে ক্লাসগুলো হয়েছে এর আগে আমরা দেখিয়েছি যে এক্ষেত্রে ফুলের গাছ, বা আমরা বললাম যে একটা চারা গাছ রোপণ করার ক্ষেত্রে দুটো টবে আমরা গাড়লাম, দুটো আলাদা আলাদা টবে যেখানে মাটি থাকলো সব কিছুই আমরা দিলাম, কিন্তু একটি চলক কোনটা, এখানে শুধুমাত্র পানিটাকে আমরা কি করলাম, পানিটাকে আমরা এখানে একটি টবে দিয়েছি আর একটি টবে আমরা পানি দিইনি, এই চলকটা কি ছিল, পরিবর্তন ছিল। এই চলকটা পরিবর্তন হওয়ার পরে কি হয়েছে, দেখা গেল গাছটা মারা গেল, মারা যাচ্ছে, মারা গেল, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা বলতেই পারছি যে চলকটা কি পরিবর্তন। আচ্ছা, তারপর আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি যে আমার সিদ্ধান্ত ঠিক আছে না আমার সিদ্ধান্ত ভুল, আমি যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। তাহলে আমরা গত ক্লাসে এগুলো জেনেছি, আজকে আমরা কতগুলো অঙ্ক করার জন্য যেগুলো আমাদের দরকার হবে সেটি আমরা একটু জানবো। এখানে প্রথমে আমি দেখিয়েছি, দেখো দেখিয়েছি কি দৈর্ঘ্যের এককের গুণিত ভগ্নাংশ। এখন আমি যদি বলি তুমি একটি টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করো, তুমি তখন কি করবে, তুমি মিটার স্কেলটা নেবে, তাই না? যে আমি একটু মিটারটা ব্যবহার করি, বা আমি যদি বলি তুমি কাপড় পরিমাপ করো, তুমি তখন কি করবে, মিটারের স্কেলটা নিয়ে কাপড়টা পরিমাপ করবে। কিন্তু আমি যদি তোমাকে বলি যে তুমি একটা পেন্সিল বা একটা কলমের দৈর্ঘ্য তুমি আমাকে মেপে দাও, তাহলে তুমি কি মিটার স্কেল নিবে, না তুমি তখন কি করবে, তুমি সেন্টিমিটারটা নিবে, তাই না?
সেন্টিমিটারটা তুমি ব্যবহার করবে। আমি বোর্ডে লিখেছি দেখো। তাহলে আমরা এই যে বিভিন্ন ক্ষেত্রে পরিমাপের জন্য আমরা কিন্তু বিভিন্ন স্কেল বা এককটাকে ব্যবহার করছি। তাহলে আমরা কখনো মিটারটাকে ব্যবহার করছি, কখনো আমরা সেন্টিমিটারটাকে ব্যবহার করছি। আবার আমি যদি তোমাকে একটি কয়েন দিয়ে বলি যে এই কয়েনের পুরুত্ব কত, মানে একটা আমি 5 টাকার একটা কয়েন দিলাম, দিয়ে আমি বললাম যে 4-5টা কয়েন তোমাকে দিলাম, দিয়ে বললাম যে এই কয়েনগুলো সবকটা মিলে পুরুত্বটা কত হলো। হ্যাঁ, তাহলে তুমি তখন কি করবে, তুমি তখন ওটা মিলিমিটারে তুমি তখন মাপবে। তাহলে তুমি দেখো এই একই আমরা এরিয়ার ক্ষেত্রে কিন্তু এক একটা ব্যবহার করছি, একক ব্যবহার করছি। এগুলোকে ক্ষেত্রে দেখানো হয়েছে কি, দেখো যে 1 কিলোমিটার। আবার যদি তোমাকে আমি বলি তোমার আমাদের তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, তখন তুমি কিলোমিটারে মাপা শুরু করবে, তাই না? তাহলে এই দেখো যে 1 কিলোমিটার সমান 1000 মিটার আমি এখানে উল্লেখ করেছি। আবার 1 মিটার সমান কি 100 সেন্টিমিটার। আবার 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে এই যে ভগ্নাংশ আর গুণিত, এটাই আমি তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করেছি যে কোনটা ভগ্নাংশ আবার কোনটা হচ্ছে গুণিত। এই যে ভগ্নাংশ আকারে দেখানো হচ্ছে, ভেঙে ভেঙে দেখানো হচ্ছে যে 1 কিলোমিটারের মধ্যে কতটা মিটার আছে, 1000 মিটার আছে 1 কিলোমিটারের মধ্যে। আবার 1 মিটারের মধ্যে কত সেন্টিমিটার আছে, 100 সেন্টিমিটার আছে 1 মিটারের মধ্যে ভগ্নাংশ। এরকম ভাবে আমরা দেখেছি কি, 1 মেট্রিক টন। আমরা যখন কোনো জিনিসের ভর পরিমাপ করব তখন আমরা কি বলবো যে মেট্রিক টনে, মানে আমরা যখন ব্যবসায়ীরা বিভিন্ন রকমের মাল বিক্রয় ক্রয় করে তখন কি করে, তারা মেট্রিক টন কুইন্টাল এরকম ভাবে তারা কি করে যে 1 মেট্রিক টনের মধ্যে আমি কত কুইন্টাল পাবো, 10 কুইন্টাল। আবার 1 কুইন্টাল সমান কি হবে, 100 কিলোগ্রাম, মানে 100 কিলোগ্রাম থাকবে কার মধ্যে, 1 কুইন্টালের মধ্যে। আবার আমরা যখন সোনার জিনিস পরিমাপ করি বা কোনো মূল্যবান ধাতু পরিমাপ করি, সেক্ষেত্রে আমরা কি করি, আমরা গ্রামে পরিমাপ করি। যে সোনার জিনিস তুমি কিনলে বাড়ি থেকে দেখলে ওখানে গ্রামে মেপে দেয় যে 1 গ্রাম বা এটা 10 গ্রাম বা 8 গ্রাম এরকম মেপে দেয়। তার মানে আমরা ক্ষেত্র বিশেষেও কিন্তু ভরের যে এককটা সেটা কিন্তু বিভিন্ন রাশি কিন্তু ব্যবহার করছি আমরা এই ভরের ক্ষেত্রে, যেখানে যেটা ব্যবহার হবে আমরা সেরকম ভাবে ব্যবহার করছি। এটি আসলে হলো দৈর্ঘ্যের এককের গুণিত ভগ্নাংশ। এখন আমরা একটু জেনে নিব কি, আমরা যখন কোনো কিছু পরিমাপ করব, ধরো আমি বোর্ডে একটা দাগ দিলাম, এই আমরা বোর্ডে একটা দাগ দিলাম, এই দাগের ক্ষেত্রে আমি দাগটা কত সেন্টিমিটার হলো আমি যদি আপনি স্কেলে পরিমাপ করতে চাই, আমাকে কি নিয়ম ফলো করতে হবে বা কি নিয়মে আমাকে কাজটা করতে হবে, এটা সম্পর্কে আমরা একটু জানবো। আগে আমরা জেনেছি আমরা কি করব, একটি স্কেল নিব বা আমরা মেজারমেন্ট টেপ নিব, নিয়ে আমি কি করব, এখানে সেন্টিমিটার রয়েছে দেখো, এখানে সেন্টিমিটার রয়েছে, আমি কি করব সেন্টিমিটারে আমি এটাকে সুন্দর ভাবে এটাকে সেট করবো, দিয়ে আমি করবো কি, এটা হলো 2.6 সেন্টিমিটার, এটা একদম 2.226 সেন্টিমিটার আসতেছে, এখানে সেন্টিমিটারে আসতেছে কি 26 সেন্টিমিটার। তাহলে আমরা এরকম ভাবে সোজা করে দেবো, বাড়ি কিন্তু বাঁকা করে ধরি নি, আমাকে দেখতে হবে কোথা থেকে, এখান থেকে দেখে কিন্তু হবে না, আমাকে দেখতে হবে একদম সোজা ভাবে। দেখো আমি সোজা ভাবে যখন দেখছি আমি কিন্তু দেখলাম জিনিসটা এখানে মিলে গেল, তার মানে তুমি যখন মেজারমেন্ট করছো তোমাকে কি করতে হবে, একদম দাগটা সোজা দাঁড়িয়ে তোমাকে দেখতে হবে যে কোন অংশ কার সঙ্গে মিলে গেছে, মানে তোমাকে একদম স্ট্রেট দেখতে হবে, বাঁকা ভাবে দেখলে কিন্তু হবে না। আচ্ছা, তাহলে আমরা পরিমাপ কিভাবে করতে হয় সেটাও কিন্তু আমরা জানলাম। এখন আমরা আরেকটু পরবর্তী যে অংশটা রয়েছে সেটা তোমরা, আমি তোমাদেরকে সেদিনও বলেছিলাম যে সূর্য ঘড়িটা আমরা কিন্তু আমাদের স্কুলে যদি মাঠ থাকতো আমরা এটা পরিমাপ করতে পারতাম, বা ফাঁকা জায়গাতে তোমরা একটু চেষ্টা করে দেখতে পারো। আসলে সূর্য ঘড়িটা কিন্তু পুরোটাই কিন্তু নির্ভর করবে সূর্য যেদিন ঘুরবে সেই দিনের
সময়টা দেখার জন্য বা জানার জন্য, যদি তোমার সূর্য আকাশে সূর্য ওঠেনি সেই দিন কিন্তু তুমি সময়টা সম্পর্কে সঠিক কোনো ধারণা তুমি পাবে না। সূর্যগ্রহণটা কিভাবে আমরা করব, আমরা স্কুলের মাঠের মধ্যে প্রথমে একটি লাঠি আমরা রেখে আসবো, একদম সোজাভাবে গেড়ে আসবো একটা লাঠি, সুন্দরভাবে পুঁতে দিব মাঠে। পুঁতে দেওয়ার পর আমার প্রত্যেকটা ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের পর আমি গিয়ে একটা করে দাগ দিব যে আমার এই ক্লাসের সময় লাঠির ছায়াটা মাঠের কোন জায়গায়, এরকম ভাবে লাঠিটাকে যদি গাড়া যায় মাঠের মধ্যে একটা সুন্দর ছায়া পড়বে না, সুন্দর একটা ছায়া পড়বে না। 49 স্যার সুন্দর একটা ছায়া পড়বে, তাই না? Yes ma'am. Yes miss. আমার প্রত্যেকটা ক্লাসের পরে পরে গিয়ে আমি যখন জিনিসগুলো মাপছি তখন ঠিক স্টিকটা ছায়াটা বা ওই লাঠিটার ছায়াটা কোন জায়গায় পড়ছে আমি সেগুলো আবার কি করব, দাগ দিয়ে দিয়ে রেখে আসবো। রেখে আসার পর আমি দেখব যে সুন্দর একটা এরকম একটা ঘুড়ি আকৃতির একটা চক্র কিন্তু তৈরি হয়ে গেছে, তাই না? এরকম একটা ঘুড়ি আকৃতির চক্র কখনো এখানে থাকবে লাঠির ছায়া, কখনো এখানে থাকবে, বলো বলো। এরকম ভাবে ছায়াটা কিন্তু সারা দিন পর পর আমি কিন্তু এরকম ভাবে দাগ কেটে রেখে আসতে পারবো। তাহলে দেখো কখন কি হচ্ছে, এরকম ভাবে কিন্তু আমি দাগটা দেখতে পাচ্ছি। তাহলে দিনের বেলা যখন সূর্য উঠছে তখন কিন্তু আমরা ঘড়ি দেখে বলতে পারি যে এখন বেলা কয়টা বাজছে, এখন কয়টা বাজছে, এখন কয়টা বাজছে, আমি এরকম ভাবে সময়টাকে কিন্তু বের করে নিতে পারি। এটাই হলো কি সূর্য ঘড়ি। তোমরা সবাই বুঝতে পেরেছো? Yes ma'am. আচ্ছা Yes ma'am. আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন এখন আমরা জানবো এ অধ্যায় থেকে আরো কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে। আমরা আসি এখানে কিন্তু সূর্য ঘড়ির পরে যা রয়েছে বিভিন্ন আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ। তার আগে বিভিন্ন আকারের জানার আগে আমরা আগে জেনে নিই যে নির্দিষ্ট আকার থাকলে সেক্ষেত্রে আমরা কিরকম ভাবে আয়তনটাকে আমরা কি করতে পারবো, পরিমাপ করতে পারবো। আকারটা যদি নির্দিষ্ট থাকে তাহলে কিরকম ভাবে আমরা আকারটা কি করতে পারবো, আমরা বস্তুর আয়তনটা পরিমাপ করতে পারবো। আচ্ছা কথা হলো যে আমি একটা চারকোনা একটা বক্স তোমাকে দিয়ে দিলাম, দিয়ে বললাম যে আমি সুন্দর করে তোমাকে বললাম যে আয়ান বা ফায়াজান তুমি একটু বলো দা ফারাক, তোমরা সুন্দরভাবে এটার আয়তন মেপে আনো, বা বললাম যে আব্দুল্লাহ তুমি সুন্দরভাবে এটার একটা আয়তন তুমি মেপে নিয়ে আসো। তুমি কি করলে ওটা, হ্যাঁ তুমি খাতা কলম নিয়ে স্কেল নিয়ে সুন্দরভাবে মেপে তুমি আমাকে বের করে দিলে আয়তন। কিন্তু আমি যদি তোমাকে একটা অনিয়মিত আকারে অর্থাৎ এরকম 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 একটা ইটের টুকরো তোমাকে আমি দিলাম, দিয়ে বললাম যে আমাকে এই বস্তুটি আয়তন নির্ণয় করে দাও, তাহলে আমরা পারবো না। আমরা আমরা কিন্তু জানি আয়তন পরিমাপের ক্ষেত্রে, আমরা কিন্তু জানি যে আয়তন পরিমাপের ক্ষেত্রে নিয়ম রয়েছে, সূত্র রয়েছে, কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাকে গুণ করলে আমরা কি পাবো, আয়তন পাবো। আবার আমরা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি পাবো, ক্ষেত্রফল। আর তাহলে আমরা তো জানি যে আয়তনের সূত্রটি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আবার আমরা কি পাবো দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি পাবো, ক্ষেত্রফল পাবো। তাহলে আমি কিন্তু বলতেই পারি আয়তনের সূত্রটা ক্ষেত্রফল গুণন উচ্চতা, সেটাও আয়তন হবে, আবার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেটাও কিন্তু আয়তন হবে। এগুলো তোমাদের জানতে হবে, ভালো করে বোঝার চেষ্টা করো, যদি কেউ না বুঝতে পারো আমাকে ক্লাস শেষে আবার তোমরা বলবে। আচ্ছা এখন কথা হলো আমরা আয়তনের সূত্রটা আমরা জানলাম, আমরা জানলাম যে ক্ষেত্রফল গুণন উচ্চতা সেটাও আয়তন, আবার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেটাও হলো আয়তন। ঠিক আছে, তাহলে অনিয়মিত বস্তুর ক্ষেত্রে আমরা কিরকম ভাবে আয়তনটা পরিমাপ করব। আমরা যদি এরকম ভাবে একটি মাপচোঙ নিয়ে থাকি, এরকম ভাবে আমরা একটি মাপচোঙ
গ্রহণ করলাম, এরকম একটা মাত্রক আমরা গ্রহণ করলাম। মাত্রকটা এরকম ভাবে দাঁড়ি খাড়া থাকে, তাই না? মাত্রক তোমরা জানো গায়ে এরকম ভাবে কি থাকে, এরকম ভাবে দাঁড়ি খাড়া থাকে, তাই না? যে এখানে থাকলে এত এত মিলি, এত মিলিমিটার, এত মিলিমিটার, এত মিলিমিটার, এরকম ভাবে দাঁড়ি খাড়া থাকে। আমরা কি করবো, নিয়মিত বস্তুর ক্ষেত্রে তো আমরা জানি যে আমরা দ্রুত বস্তুর ক্ষেত্রে দিতে পারছি, কিন্তু অনিয়মিত বস্তুটাকে আমরা কি করব, এরকম একটা সুন্দর মাপচং আমরা নিব। মাপচং এ প্রথমে আমি যখন পানিটা নিব তখন কিন্তু আমি পাটটা গ্রহণ করব, এবং এই পাট গ্রহণ করার ক্ষেত্রে পাট গ্রহণ মানে কি, যে আমরা পানিটা কতটুকু পানি আমরা ওই মাপচংয়ে নিলাম সেটা আমাকে দেখতে হবে। এবং দেখবো কিভাবে, আমার চোখটা থাকবে ঠিক পানির সমান্তরালে। তুমি মাপচংটা এভাবে নিলে, তুমি যদি এখান থেকে দেখার চেষ্টা করো তুমি কিন্তু সঠিক মাপ নিতে পারবে না। তোমাকে কি করতে হবে, একদম মাপচংটাকে এরকম ভাবে সোজাভাবে নিয়ে তোমাকে পানির সমান্তরে চোখটা রেখে তোমাকে মাপটা নিতে হবে। মাপটা নিয়ে আমি এক জায়গায় লিখে রাখলাম, লিখলাম যেরকম লিখলাম যে 125 বা আমরা লিখলাম এখানে যে 225 মিলিলিটার। তারপর আমি কি করলাম, আমার হাতে যে অনিয়মিত আকারের বস্তুটি রয়েছে সেটার সঙ্গে কি করলাম, সুতা জড়িয়ে দিলাম, সুতাটা বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পর আমি মাপচমের মধ্যে ওটাকে কি করলাম, আবার ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দেওয়ার ফলে কি হবে বলতো, কি হবে, পানিটা একটু উপরে উঠে যাবে, তাই না? পানিটা একটু কি হবে, উপরের দিকে উঠে যাবে। তারপর দেখলাম কি, পানিটা উপরে গিয়ে উঠে গেল কত হলো, দেখলাম ওখানে হয়ে গেল কত, 325 হয়ে গেল, 325 এমএল হয়ে গেল, ঠিক আছে, 325 এমএল হয়ে গেল। আমি কি করবো, পরের আয়তনটা পানির যে বৃদ্ধি পেয়ে উপরের দিকে উঠে গেল সেটা, আর আগে কতখানি ছিল সেটা, দুটোর মধ্যে কি করবো, বিয়োগ করবো। 325 থেকে আমি বের করবো কত, 225, তাহলে কত হলো, 325 এমএল থেকে 225 এমএল আমি বাদ দিব, কত হলো, 100। 100 মিস, 100 এমএলটা কি হলো, আমার এই অনিয়মিত আকারের বস্তুর আয়তন, তাই না? তোমার সবাই বুঝতে পেরেছো? ইয়েস মিস। আমাকে দুটো সাবধানতা অবলম্বন, একটা হলো আর আমার চোখটাকে যখন আমি এটা আমি যখন পানির পাটটা গ্রহণ করবো তখন আমি কি করবো, আমার চোখটাকে একদম পানির সমান্তরে রাখবো, আর কি আমি মাপচংটাকে একটা সমতল ভূমিতে স্থাপন করব। পানিটা যদি এরকম ভাবে, পানি ধরো মাপচংটা তুমি মাপ নিচ্ছ, তাই না? পানিটা যদি এরকম ভাবে থাকে, পানি লেভেলটা যদি এরকম থাকে, তাহলে কি তুমি মাপ নিতে পারবে, পারবে না কিন্তু, তাই না? এই মাপচংয়ের পানি লেভেলটা যদি এরকম ভাবে থাকে তাহলে মাপানো যাবে, যাবে না। সেই জন্য আমাকে কি করতে হবে, এই মাপচংটাকে আমি একটা সুন্দর সমতল, একটা সমতল লেভেলে আমি এটাকে রেখে দিব, যা একদম সমান একটা জায়গায় রাখবো। এই দুটো আমরা সাবধানতা অবলম্বন করব এই আমরা অসম বস্তুর আয়তন নির্ণয়ের ক্ষেত্রে। এখন আমরা চলে আসি আমাদের পরবর্তী অংশ। পরবর্তী অংশ রয়েছে বিভিন্ন রকমের তরল পদার্থের কথা আমরা জানবো। তরল পদার্থটা আসলে কিরকম ভাবে, আমরা আমরা তো জানি যে তরল পদার্থের এখানে পরিমাপের ক্ষেত্রে কতগুলো ছোট ছোট মাপচক ব্যবহার করা হয়, আমরা কুইন্টাল, তাই না? এরকম ভাবে আমরা লিটার, কুইন্টাল এরকম ভাবে আমরা পরিমাপ করি। লেখা আছে কি যে এক মেট্রিক টনের মধ্যে 10 কুইন্টাল থাকবে, তাই না? আমরা কি করব, আমরা বিভিন্ন রকমের মাপচক ব্যবহার করে এগুলো আমরা ব্যবহার করতে পারি। এখন আমাদের ব্যবহার্য দৈনন্দিন জীবনে অনেক জিনিস আছে যেগুলো আমাদের কি করতে হয়, মেপে মেপে ব্যবহার করতে হয়। যেমন আরেকটি পরিমাপ তোমাদের জানতে হবে, সেটা কি থার্মোমিটারের ব্যবহার, যেখানে আমরা কি করি তাপমাত্রা প্রায় আমরা গ্রহণ করে থাকি। তাপমাত্রাটা আমি তাপমাত্রা গ্রহণ করবো, কার তাপমাত্রা, একটা অসুস্থ ব্যক্তি তার তাপমাত্রা গ্রহণ করবো, বাসায় অসুস্থ হয়ে গেল,
তুমি কিভাবে থার্মোমিটারটা ব্যবহার করবে এটি আমরা আজকে ভালো করে ধরে কথা বলেন হ্যাঁ মিস আপনি একটু জোরে কথা বলেন শোনা যাচ্ছে না কিছু বাসাতে ধরো কোনো অসুস্থ ব্যক্তি রয়েছে না বাসায় কোনো অসুস্থ ব্যক্তি রয়েছে আমরা তার কি করব তার তাপমাত্রা গ্রহণ করব তার শরীরের তাপমাত্রাটা গ্রহণ করব কিভাবে এটা আমাদেরকে জানতে হবে থার্মোমিটার থেকে থার্মোমিটার থেকে আমরা জানবো কি রকম ভাবে আমরা গ্রহণ করব তাপমাত্রা ঠিক আছে আমি প্রথমে কি করলাম একটা থার্মোমিটার আমি নিলাম থার্মোমিটারটা নেওয়ার পরে প্রথমে আমাকে দেখে নিতে হবে তোমরা জানো আমাদের বাড়িতে আমাদের থার্মোমিটারটা ব্যবহার করি এই থার্মোমিটারের কিন্তু পার্টটা কত থেকে কত পর্যন্ত থাকে তোমরা কি জানো এটার পার্ট থাকে সাধারণত 94 থেকে 108 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত থাকে আমি কি বললাম 94 থেকে শুরু করে 108 ডিগ্রি ফারেনহাইট থাকে আমাদের বাসায় ব্যবহার করা থার্মোমিটারে বাসায় আমরা যে থার্মোমিটারটা ব্যবহার করি তার পার্ট থেকে 94 থেকে 108 ডিগ্রি ফারেনহাইট ওকে ঠিক আছে তাহলে আমরা কিভাবে এটা এখন ব্যবহার করব আমরা প্রথমে থার্মোমিটারটাকে কি করি ব্যবহার করার সময় প্রথমে আমরা একটু নিচের দিকে পারটাকে নামিয়ে নিই নামিয়ে নেওয়ার পরে আমরা যে ব্যক্তির তাপমাত্রা গ্রহণ করব তার মুখে কিন্তু আমরা জিহ্বার নিচে আমরা এটাকে রেখে দিই আচ্ছা তারপর কি করি আমরা হাতের নিচেও কিন্তু এটা ব্যবহার করা তাই না তোমাদের এখানে আছে যে অন্যান্য থার্মোমিটারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি তারপর কি করবো আমরা এক মিনিট বইতে কিন্তু এক মিনিটই দেওয়া আছে তোমাদের যে আমরা এক মিনিট তাকে এটা জিহ্বার নিচে রেখে দিতে পড়বো জিহ্বার নিচে থার্মোমিটারটাকে এক মিনিট থার্মোমিটারের কোন প্রান্ত সে ব্যবহার করবে তার জিহ্বার নিচে চকচকে প্রান্ত যে প্রান্তে পারদের বাষ্পটা থাকে সেই প্রান্তটা ব্যবহার করবে আচ্ছা সেই প্রান্তটা এক মিনিট সে রেখে দিবে তখন কি হবে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পারদটা কি হবে আয়তন প্রসারণ হবে আয়তন প্রসারণ হলে সে কি করবে থার্মোমিটারের এই প্রান্ত থেকে থার্মোমিটারের এই প্রান্ত থেকে পারদটা আস্তে আস্তে এই থার্মোমিটারের গায়ে এরকম যেতে থাকবে থার্মোমিটারের গায়ে যখন যেতে থাকবে থার্মোমিটারের কিন্তু একটা কি রয়েছে নির্দিষ্ট একটা থার্মোমিটারে কিন্তু একটা নির্দিষ্ট কি রয়েছে স্কেল রয়েছে এবং কাঁটাটা আছে থার্মোমিটারে এই স্কেলে কত দূর পর্যন্ত পারদটা গেল এটা দেখে আমরা তাপমাত্রাটাকে পরিমাপ করতে পারবো যে থার্মোমিটারে কোন দাগ পর্যন্ত এখানে যাচ্ছে সেটা দেখে আমরা পরিমাপ করতে পারবো এক্ষেত্রে তোমাদেরকে একটু ভালোভাবে একটা জিনিস জানিয়ে দিই একমাত্র তরল ধাতু হলো পারদ যেটা আমরা আমাদের থার্মোমিটারে ব্যবহার করে থাকি আমি কি বললাম এক মাত্র তরল ধাতু হলো পারদ যেটা আমরা থার্মোমিটারে ব্যবহার করে থাকি বুঝতে পারছো সব বুঝতে পারলে ইয়েস ম্যাম ইয়েস ম্যাম আরেকটা ইয়েস ম্যাম আচ্ছা আরেকটা আমরা কিন্তু সেটা কিন্তু আমরা জানবো আমরা মিটার কিভাবে আমাদের আমরা নির্ণয় করেছিলাম মিটার কিভাবে মিটার এককটা কি রকম ভাবে নির্ধারণ করা হয় সেটা আমরা জেনেছি কিন্তু আমরা কিন্তু আরেকটা জিনিস কিন্তু আজকে জানবো সেটা হলো কিলোগ্রাম আমরা বলবো এখন ঘরের একক কে আমরা ধরেছি কি কিলোগ্রাম তাই না আন্তর্জাতিক সংস্থার অফিসে আমরা কিন্তু জানি যে ঘরের একক আমরা কি বলি বলতো বলো ঘরের এককের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি গ্রাম কিলোগ্রামটাকে ব্যবহার করি কেজিটাকে ব্যবহার করি তাই না কেজি এরকম ভাবে নির্ধারিত হয়েছিল তোমাকে জানো এখানে কিন্তু আছে এক্ষেত্রে ফ্রান্সের সাভাতে অবস্থিত ওজন ও পরিমাপের আন্তর্জাতিক সংস্থার অফিসে কি আছে একটি দণ্ডের ভরকে তারা আদর্শ হিসেবে ধরেছে ফ্রান্সের সাভাতে অবস্থিত ভর ও পরিমাপের অফিসে কি রয়েছে যে একটা দণ্ডের একটা নির্দিষ্ট আকৃতির দণ্ড রয়েছে ওই দণ্ডের ভরটাকে তারা 1 কেজি হিসেবে নির্ধারণ করেছে সকলের জন্য এবং সেটাই হচ্ছে কি 1 কেজি
কম ভরের জন্য ব্যবহৃত একক হলো কি গ্রাম, বেশি ভরের জন্য পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় কুইন্টাল মেট্রিক টন। আর নর্মালি আমরা আমাদের বাসায় যে বিভিন্ন রকমের জিনিস মেপে মেপে আমরা কিনি সেক্ষেত্রে কিন্তু আমরা কেজি বা কিলোগ্রামটাকে আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমরা আজকে আমাদের এই অধ্যায়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জানলাম। এখন আমাকে বলো, এখানে তোমাদের কারো কোনো সমস্যা রয়েছে কি? নো ম্যাম। নো ম্যাম। আচ্ছা, তারপর? নো ম্যাম। তারপরে তোমরা শনিবারের ভিডিও ক্লাসে পাবে, তোমরা সেগুলো ভালো করে দেখবে, কারণ তোমাদের অ্যাসাইনমেন্ট কিন্তু আসলে প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে। এবার এরপরে হয়তো আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাব। দ্বিতীয় অধ্যায়ে ম্যাম ম্যাম স্কুল কবে খুলবে? স্কুল কবে খুলবে আমরা বলতে পারবো না, এটা তোমরাও জানবে আমরাও জানবো। যখন নির্দেশনা আসবে আমরা সবাই জানবো স্কুল কবে খুলবে, তাই না? আচ্ছা, এখন ওকে ম্যাম, এখন আমাকে বলো কারো কোনো সমস্যা রয়েছে? না ম্যাম। ম্যাম ম্যাম তোমরা সবাই সবাই অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হবে ক্লাসটা সবাই দেখে নিবে, ঠিক আছে? দেখে নিলে তোমাদের সামনে অ্যাসাইনমেন্ট অ্যান্সার করতে সমস্যা হবে না, সুন্দরভাবে তোমরা অ্যাসাইনমেন্টটা অ্যান্সার করবে। আচ্ছা, তাহলে আমাদের হোমওয়ার্ক থাকবে, আমরা বলি এবার আমাদের এবার হোমওয়ার্ক থাকবে 1 মিটার কি, 1 কিলোগ্রাম কি, এটা আমাকে তোমরা প্রশ্ন লিখে দিবে। 1 মিটার কি, প্রশ্ন করো কি 1 মিটার কি, আমরা বলবো দেবো বলতে তুমি কি বুঝো 1 মিটার কি, আর 1 কিলোগ্রাম কি, এটা আমাকে সুন্দর ভাবে তোমার লিখে পাঠাবে। এই দুটো লিখে পাঠিয়ে ঠিক সেরকম ভাবে আমাকে পাঠিয়ে দিবে ম্যাডাম, এটা এরকম ভাবে হয়, ঠিক আছে ম্যাম? নতুন বই বলো বলো ম্যাম, নতুন বইগুলা কবে পাবো বাকিগুলা? এটা তো আমি বলতে পারবো না, আসলে পরে তোমাদেরকে অবশ্যই জানতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তুমি আসলে তোমাদেরকে অবশ্যই জানানো হবে, ঠিক আছে ম্যাম? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে আজকে ক্লাসে আমরা যা জানলাম সে সম্পর্কে? সবাই নিয়ম করে মোবাইল ব্যবহার করবে, অতিরিক্ত মোবাইল কেউ ব্যবহার করবে না, ঠিক আছে? সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।